সূত্রে ব্রাহ্মণ পরিবারের সন্তান, 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায়, আরো আছে 64 কোটি ভগবান। আমি 21 বছর গবেষণা করে হিন্দু ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করে ডিগ্রি নিয়ে দেখলাম 44,441 খানা মন্ত্র পড়লাম, 30,000 মন্ত্র মুখস্থ করে দেখলাম, কোনোখানে নেই কোনো তার প্রমাণ। সৃষ্টিকর্তা কয়জন? এটা কি শুধু কোরআনে নাকি বেদেও? বেদের ভিতরে সৃষ্টিকর্তা একজন। ভাইরা, আমার বলতে গেলে সময়ের দরকার, তো শুধু সংক্ষেপে বলছি, এজন্য পরিচয় দিচ্ছি যে আমি জন্মসূত্রে ব্রাহ্মণের এক পরিবারে জন্মগ্রহণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের লাকড়ির থেকে, জাহান্নামের কীট থেকে তুলে নিয়ে এসে জাহান্নাম থেকে কুদরতের হাতে তুলে আমাকে জান্নাতের রাস্তায় চালিয়ে দিয়েছে। এই রাস্তায় গেলে চললে জাহান্নামে যাই, শাস্তি ভোগ করার পরে আশা রাখি একদিন না একদিন জান্নাতে যাব, এই আশা রাখি। কিন্তু তারা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহু আকবার! আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কাফের আর মুশরিক, যারা আহলে কিতাবের অনুসারী, তারা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, অনন্তকাল জাহান্নামের মধ্যে নিমজ্জিত হবে, কোনোদিন তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে না, কোনোদিন তারা কি পাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না, অনন্তকাল জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। কারণ তারা মানুষ না, উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয়ই তারা জানোয়ার হায়াওয়ানের চাইতেও নিকৃষ্ট। করণ ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় রুহানিয়ত ও ইখলাসের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবার মতো, আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত ধৈর্য আর তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলেন, হে নবী জানায়া দেন, যারা তাদের নফসের সাথে গুনাহ করে ফেলেছে, জুলুম করে ফেলেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দায় চলে নাই, সুদ ঘুষ ছাড়তে পারে নাই, বিভিন্ন রকম দুনিয়ার সমস্ত গুনাহের সঙ্গে জড়িয়ে আল্লাহর থেকে সরে গেছে, জুদা হয়ে গেছে, তাদেরকে জানাইয়া দেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নিরাশ না হয়, হতাশ না হয়ে যায়। ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত কৃত অপরাধ ক্ষমা করে দেব। ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল, আমি ক্ষমা করার জন্য কারো পারমিশন অনুমতি লাগে লাগে নাকি? ভাইরা আমার, আসলেই আলোচনা লম্বা চড়ার প্রয়োজন ছিল এই আয়াতের উপরে, সময় স্বল্পতার কারণে শুনেছেন আমার আরও একটা প্রোগ্রাম, শুধু এখানে না, আমার দ্বিতীয় যে প্রোগ্রামটা এটা চিটাগাংয়ের বাঁশখালী থানার ভিতরে। তো আজকে বলেন যে তাহলে এই প্রোগ্রাম রাখলেন কেন? আসলেই রাখছি, কারণ আমার পায়ের নিচে যে মাটিটা দেখেন আপনারা, এটা চরমোনাইয়ের মাটি। কিসের মাটি ভাই? এই মাটিটা চরমোনাইয়ের মাটি। বাঁশখালীর প্রোগ্রাম ক্যান্সেল করতে পারি, কিন্তু এই প্রোগ্রাম ক্যান্সেল করতে পারি না। আল্লাহর কুতুবের ভয়েজ আর বরকত, দোয়া, নেক নজরের জন্য উদ্দেশ্যেই আজকে এখানে আসে, অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি বড় বক্তা হওয়ার জন্য আসছি না, বড় আলোচক না, আমার এলেমও নাই আমলও নাই, আমি নাদান নাখান্দা ছিলাম জাহান্নামের কীট, সেখান থেকে আল্লাহ তাআলা বড় ভালোবেসে মহব্বত করে আল্লাহর কুতুবের দ্বারা। সৈয়দ ফজলুল করিম রহিমাহুল্লর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও ভাই, এলেম কালাম কিছু নাই, বাহাদুরি কর্মার মতো কোনো যোগ্যতা ডিগ্রি আমার নাই, তো ওই যে আল্লাহর কুতুবের নেক নজর ছিল, ইসলাম গ্রহণের সময় বলছিলাম হুজুর একটু দোয়া চাওয়ার জন্য আসছি, একটু দোয়া করবেন নি? কবেটা দোয়া চাওয়ার জিনিস না, যা দোয়ার কাজ কর বেড়া ভাঙে ঢুকবে।
বলছিলাম হুজুর অগ্রণের মাহফিলে কালেমা পড়লাম তো, আপনি যদি একটু মাইকে ঘোষণাটা দিতেন তাহলে বোধ হয় আমারে সবাই একটু চিন্তা করে। তোর চিনার জিম্মাদার আমি, চেনার কাজ কর, এমন একটা সময় আসবে তুই কাউরে চেনো না, তোমারে সবাই চেনে। এই আল্লাহর কুতুবের দোয়ার সফলতা আজকে এই মোহাম্মদপুরে, আমি ঢাকা উদ্যানে কাউকে চিনি না, কারো সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, পরিচয় নাই, ওই যে মালিকের দয়া আল্লাহর কুতুবের দোয়া সফল হয়েছে, দোয়া কবুল হয়েছে আল্লাহর দরবারে, এই জন্য আজকে আপনাদের সামনে আসার সুযোগ হয়েছে। কিন্তু সফলতা পেলাম ঠিকই, সফলতা পেলাম ঠিকই, কিন্তু কুতুব দেখে গেলেন না। আজকে যদি তিনি বেঁচে থাকতেন কত না খুশি হতেন। ভাইরা আমার, কি যে হারিয়েছি তা বলে শেষ করে বুঝাতে পারবো না আপনাদের কাছে। হ্যাঁ, এজন্য প্রায় সময় বলি, আমাকে আপনারা যতটুকু চেনেন, যতটুকু জানেন, আমার কোনো পরিচয় নাই, আমার কোনো পরিচয়ই ছিল না, এই সম্মানের চেয়ারে বসার মতো যোগ্যতা এলেন কোনোটাই আমার নাই। ওই যে আয়াতের উপরে, আয়াতের ঘোষণা অনুযায়ী ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, আল্লাহ বলে বান্দা যদি তুমি তওবা করে ফিরে আসতে পারো, কি করে তওবা করে ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমার সমস্ত কৃত অপরাধগুলো ক্ষমা করে দেই। এই কথাটা কি শুধু কোরআনের মধ্যেই বলছেন? না, এই কথাটা ব্রাহ্মণদের, হিন্দু ধর্মের ব্রাহ্মণদের বেদের ভিতরেও আছে। ভাইরা আমার, জন্মসূত্রে ব্রাহ্মণ পরিবারের সন্তান, বারো মাসে তেরো পূজা, ৩৩ কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় আরও আছে ৬৪ কোটি ভগবান। আমি ২১ বছর গবেষণা করে হিন্দু ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করে ডিগ্রি নিয়ে দেখলাম ৪৪,৪৪১ খানা মন্ত্র পড়লাম, ৩০,০০০ মন্ত্র মুখস্থ করে দেখলাম, কোনোখানে নেই কোনো তার প্রমাণ। সৃষ্টিকর্তা কয়জন? এটা কি শুধু কোরআনে নাকি বেদেও? বেদের ভিতরে সৃষ্টিকর্তা একজন। ভাইরা আমার, বলতে গেলে সময়ের দরকার, তো শুধু সংক্ষেপে বলছি, এজন্য পরিচয় দিচ্ছি যে আমি জন্মসূত্রে ব্রাহ্মণের এক পরিবারে জন্মগ্রহণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের লাকড়ির থেকে, জাহান্নামের কীট থেকে তুলে নিয়ে এসে জাহান্নাম থেকে কুদরতের হাতে তুলে আমাকে জান্নাতের রাস্তায় চালিয়ে দিয়েছে। এই রাস্তায় গেলে, চললে জাহান্নামে যাই, শাস্তি ভোগ করার পরে আশা রাখি একদিন না একদিন জান্নাতে যাব, এই আশা রাখি। কিন্তু তারা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহু আকবার! আল্লাহ বলেন নিশ্চয়ই যারা কাফের আর মুশরিক, যারা আহলে কিতাবের অনুসারী, তারা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, অনন্তকাল জাহান্নামের মধ্যে নিমজ্জিত হবে, কোনোদিন তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে না, কোনোদিন তারা কি পাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না, অনন্তকাল জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে, কারণ তারা মানুষ না। উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয়ই তারা জানোয়ার হায়াওয়ানের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন বান্দা গুনাহ করে ফেলেছ, অপরাধ হয়ে গেছে, না জেনে করেছ, জেনে করেছ, ইচ্ছা করে করেছ, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, নফসের ধোকায় পড়ে করেছ, শয়তানের ধোকায় পড়ে করেছ, মানুষের ধোকায় পড়ে করেছ, বান্দা তুমি শিরিক করে ফেলেছ, বান্দারে আমি দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দেই, কিন্তু একটা গুনাহ মাফ করি না, সেটা কি? শিরিক। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ, তুমি শিরক করে ফেলেছ, আমি শিরকের গুনাহও মাফ করে দেই যদি তুমি খাস দিলে তওবা করে ফিরে আসতে পারো। তো ফেরা যাবে না ভাই? যাবে না? ফেরার জায়গা আছে না নাই? সময় সুযোগ আছে না নাই? এখন কবে ফিরবো? কয় আগামী বছর সময় আছে? আগামী বছর বাঁচবেন গ্যারান্টি আসেনি? আসেনি? বাঁচা যাবে? আসবার একটা সিরিয়াল আছে, আমি আসার আগে আমার বাপ আসছে, আমি বাবার আগে আমি আসতে পারি নাই, ঠিক কি না? বাবার আগে দাদা আসছে, দাদার আগে বাবা আসতে পারে নাই, কিন্তু যাবার বেলায়
দাদা বেঁচে আছে, বাবা নাই, বাবা বেঁচে আছে, নাতি নাই, কি ঠিক কি না? আসবার সিরিয়াল আছে যাবার, সিরিয়াল নাই যাওয়া লাগবেনি, লাগবেনি। আজকে এই মজলিস থেকে শেষ বয়ান পর্যন্ত, আখেরি মোনাজাত পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ। শায়খের হাতে হাত দিয়ে আমরা আজকে খাস দিলে তওবা করে এখান থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে চাই না ইনশাআল্লাহ। কেমন? আল্লাহর নবী বলেন এই মজলিসটা এমন একটা মজলিস, আখেরি বয়ান আখেরি মোনাজাত দিয়ে যদি বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে এখান থেকে বিদায় নিতে পারো, আল্লাহর নবী বলেন তুমি সদ্য প্রসূত সন্তান যখন জন্মগ্রহণ করলো যেমন নিষ্পাপ হয়ে, তুমি সেরকম নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারবে, থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। ভাইরা আমার, এজন্য যতই গুনাহ করি না কেন, সমস্ত গুনাহ থেকে মাপ পাওয়ার সুযোগ আছে না নাই? গুনাহ ছাড়তে হবে কিন্তু তওবা করে। কেমন তওবা? খালি মুখে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হবে না? তওবা মুখে বললে হবে না, তিনটা হাকিকত আছে তওবার। এক নম্বর, জবানে বলবা আস্তাগফিরুল্লাহ, জীবনে আর গুনাহ করব না, দিলের মধ্যে বলবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গুনাহ ছেড়েছি আর গুনাহ করব না, দিলের মধ্যে বলবা। এবার তুমি কাজের মধ্যে পরিণত করবা, কাজের মধ্যে প্রমাণ দিবা, আল্লাহ জীবনে গুনাহ করেছিলাম, আল্লাহ মানুষের জমিনে রাইল খেলছি, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করছি, অন্যায়ভাবে কাউকে গালাগালি করছি, অন্যায়ভাবে জুলুম করেছি, ও আল্লাহ আজকে তওবা করি, জীবনে আর অন্যায় করব না, কারো উপরে জুলুম করব না, কারো সঙ্গে বেয়াদবি করব না, কারো জমিনে রাইল খেলব না, কারো সম্পদ আত্মসাৎ করব না, কারো সঙ্গে খারাপ ব্যবহার করব। আজকে এই তিনটা গুণ যদি থাকে তওবার ভিতরে, তাইলে তওবা কবুল হবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ, বুঝলেন না ভাইরা আমার? এজন্য লম্বা চড়া আলোচনা নয় আমার, সাড়ে সাতটায় বিমান, কয়টায় এখান থেকে যাইতেও তো সময়ের ব্যাপার, ঠিক না? যাইতেও তো প্রায় 40 মিনিটের ব্যাপার, ওখানে 20 মিনিট আগে থাকতে হবে। এজন্য যদি অন্য কোনো সময় আপনাদের সামনে আসতে পারি ইনশাআল্লাহ তাআলা, আমার জীবনের একটা বিশাল বড় ট্র্যাজেডি আছে। অমিয়া, নব মুসলিম বাংলাদেশে কম নাই, আসেনি, নব মুসলিমের আলোচনাও কম শোনেন নাই, কিন্তু আমি নব মুসলিম আলাদা একটা ব্যতিক্রমী নব মুসলিম। আমি কিন্তু শুনে মুসলমান হই নাই, কারো প্রলোভনে পড়ে মুসলমান হই নাই, আমি যাচাই বাছাই করে গবেষণা করে এরপরে ইসলাম গ্রহণ করছি। মনে করছেন মুসলমান হলে গরুর গোশত খাওয়া যায়, গরুর গোশত খাওয়ার জন্য মুসলমান? না না, এজন্য না, মুসলমান হয়েছে ওই যে বলছি 30,000 মন্ত্র মুখস্থই আছে শুধু, এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা 30 পারা 114টি সূরা 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল আছে। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সঙ্গে কয়েকশত মন্ত্র পাঠ করে শোনানোর মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এমনি মুসলমান হই নাই, মনে করছেন বোধহয় লেখাপড়া জানে না, বকলম, আসলেই লেখাপড়া জানি না, লেখাপড়া কোনো ডিগ্রি নাই, লেখাপড়া করতে পারি নাই, তবে হিন্দু ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়েছি, বোঝাতে পারি নাই, তো এমনি মুসলমান হয়েছি। কোরআন হাকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েকশত মন্ত্র বলা সম্ভব, শুধু মন্ত্র বলবো এরকম না, প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর পর্যন্ত বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। মনে করছেন যে 12 মাসে 13 বোঝা পাইছো কই ভণ্ডামি, ও জাহেল, ও মূর্খ, পাইছো কই? যদি কোনো সময় আসি ভাগ্য ছিল দিব, কয় যেই আল্লাহ সেই ভগবান না? হ্যাঁ, নাউজুবিল্লাহ, কয় যেই আল্লাহ সেই ভগবান হতে পারে? আল্লাহ তো আল্লাহই, ভগবান তো ভগবানই, ভগবানের ভগবতী আছে, আল্লাহর কি স্ত্রী আছে? হ্যাঁ, আসেনি? তারাও বলে ভগবানের কোনো স্ত্রী নাই, সন্তান নাই, একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন, এরকম অসংখ্য মন্ত্র আছে। এই একটা বলি, এই মন্ত্রের মধ্যে ব্রাহ্মণেরা বলতেছে সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি না আছে আহার, না আছে নিদ্রা, না আছে স্ত্রী, না আছে সন্তান, না তিনি জন্মগ্রহণ করেছেন, না কাউকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ, কইতেন না কথা সত্য নাকি মিথ্যা? আমি বলছি খালি কোরআন বলছে নাকি তাদের মন্ত্র বেদও বলছে? অমিয়া, খালি তাই? ওই যে আগে বলছি যে গুনাহ থেকে মুক্তি পেতে চাও,
এই যে গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য বেদের কল্কি অবতারে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা আছে, লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ বৈনুতিত জপিনাম মুহাম্মদ। বলে ও দুনিয়ার মানুষ, তুমি কি পাপ থেকে মুক্তি পেতে চাও? পাপগুলোকে মুক্তি, পাপ থেকে মুক্তি নিয়ে এই পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করে আমল নামায় লিখাতে চাও? তাহলে আর দেরি নাই, লা ইলাহা ইল ইলাহা, তাহলে সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও যে একমাত্র তোমার সিজদা পাওয়ার উপযুক্ত। জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপিনাম মুহাম্মদ। আর যদি তুমি মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক জান্নাত পেতে চাও, স্বর্গ পেতে চাও, তাইলে আর কোনো রাস্তা নাই, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানায় না। আমিয়া এমনি মুসলমান ওই জীবনে হয় এমনি না, এমনি হই নাই, ইসলাম গ্রহণের পরে যে নির্যাতন নিপীড়ন মজলুম যে ছিলাম, আর যত কষ্ট ভোগ করেছি সহ্য করেছি, এ ঘটনা বললে তো আমি নিজেই ঠিক থাকতে পারি না, আপনাদের কি কইতাম? যদি আল্লাহ কোনো সময় নিয়ে আসে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে মন ভরে আলোচনা শোনাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই পর্যন্ত হায়াতের জিন্দেগির মধ্যে বরকত দান করেন, বলুন আমিন। ভাইরা আমার দোয়া চাই, দোয়া করি, সফরের হালতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয়, আমি দোয়া চাই, বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলার সম্মুখীন হই, অনেক জায়গায় গিয়ে অনেক বিপদ আপদ ঘটে, তো বিপদ আপদ ঘটলে কি ভয় পাবো নাকি? জন্মেছি একবার, মৃত্যুও একবার। অমিয়া বলেন তো, একটা মুরগি কয়বার জবাই হয়? কয়বার নাকি বারবার? একটা মার্ডার কেসের আসামি, সাতটা মামলার মার্ডার কেসের আসামি, এই বলেন তো সাতটা মামলাতেই ফাঁসি রায় হয়েছে, ফাঁসি দেবে কয়বার? একবার দেওয়ার পরে কবরে দেবে, এরপরে উঠায় আরেকবার দেবে? হ্যাঁ, ফাঁসিও একবার। মুরগি যেমন জবাই হয় একবার, বারবার হয় না, তো জন্মেছি একবার, মৃত্যু হবে একবার, বারবার হবে। এজন্য ভয় পাই না, ভয় পেয়ে চলি না, একা চলি, একাই চলি, ভয় পাই না, ভয় পাই একমাত্র আল্লাহকে, যার হাতে আমার জান আর মাল। কথা বলেন ঠিক কি না? তো ভয় পাবো কাকে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে ভয় করার মতো তৌফিক